বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, যে বিষয়টি আপনাদের মাঝে পরিচয় করে দিব এবং মেডিসিনের কথা কিছুটা বলে দিব, অবশ্যই আপনার উপকার আসবে। সেই জন্য বন্ধুরা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। গবাদি পশু স্নায়ুতন্ত্রের অবশ অথবা প্রদাহের কারণে যে প্যারালাইসিস হয় সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব। সেটির কারণ হলো বিভিন্ন জীবাণু সংক্রমণে, যেমন বিষক্রিয়া, আটালি, সাপের কামড়, মেমিনজাইটিস, মস্তিষ্কে প্রদাহ ইত্যাদি হলেও গবাদি পশু প্যারালাইসিস হতে পারে। তাছাড়া বাচ্চা হওয়ার সময় খুব জোরে টানাটানি, কোনো স্থানে রক্ত চলাচল বন্ধ হয়ে থাকলে, তাছাড়া নার্ভের ইঞ্জুরি কারণেও প্যারালাইসিস হতে পারে গবাদি পশুর। আঘাতজনিত কারণে অপারেশনের সময় নার্ভ কেটে গেলে এই সকল লক্ষণগুলির পরেও কারণ হলে গবাদি পশুর প্যারালাইসিস হতে পারে। প্যারালাইসিসের লক্ষণগুলি দেখা দেয়, যেমন সমস্ত শরীর অবশ হয়ে ফুলে ওঠে, অথবা শরীরের যে কোনো অংশে প্যারালাইসিস হয় সেই অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারে না। প্যারালাইসিস কিন্তু অংশ দিন দিন শুকিয়ে যায়, কোনো অংশ লেস অথবা প্যারালাইসিস হলে পশু খাবার দাওয়া ঠিক মতো খেতে পারে না, কিন্তু সে অঙ্গ প্রত্যঙ্গ নিজের আয়ত্তে আনতেও পারে না গবাদি পশু। গবাদি পশু যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষের স্নায়ুতন্ত্রের রোগের কোনো চিকিৎসা ভালো বল হয় না, কারণ স্নায়ুতন্ত্রের কোষ একটি ক্ষয় হয়ে গেলে এটি নতুন করে পুনরায় জন্ম নিতে পারে না। সেজন্য প্যারালাইসিস রোগের কোনো চিকিৎসা হিসাবে নেই বলেও চলে। গবাদি পশু এটি চিকিৎসা হিসাবে কিছুটা করা যেতে পারে। প্যারালাইসিস ক্ষেত্রে মানুষের ব্যবহার করা যেমন বেরিন অথবা নার্ভিন ইনজেকশন, মানুষের ব্যবহার করা এটি মাংসপেশি স্থানে 100 থেকে 150 কেজি দৈহিক ওজনের পশুর জন্য 3-4টি বায়েল একসাথে মিক্স করে মাংসপেশি স্থানে পুশ করা যেতে পারে, অথবা গবাদি পশুর ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে বায়োনাল পুর অথবা বি ফ্লেক্স প্লাস যে কোনো একটি গবাদি পশু 100 থেকে 150 কেজি দৈহিক ওজনের জন্য 10 থেকে 15 ml মাংসপেশি স্থানে 3-4 দিন পরপর লাগাতারে 5-7টি ইঞ্জেকশন করলে প্যারালাইসিস হতে গবাদি পশুকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়াও গবাদি পশু যাতে প্যারালাইসিসকৃত স্থানে হালকা গরম কুসুম সরিষার তেল দ্বারা ম্যাসেজ করতে হবে, যাতে রক্ত চলাচল কোনেকে দ্রুত হয়ে ওঠে। এভাবে 4-5 দিন পর্যন্ত ব্যবহার করলে কিছুটা রোগ মুক্তি করা সম্ভব। আশা করি বন্ধুরা প্যারালাইসিসের বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেজন্য রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফিজ।